নিজের সাথে আপন মনেতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি সঙ্গীতা। তো আজ স্কুল টাইমে যাওয়ার সময় কিছুটা সময় ছিল আমার হাতে, তো আমি গেছিলাম আমাদের ওখানে রূপনারায়ণ নদীর পাড়ে, সেখানে একটু সময় কাটালাম। সেটা নিয়েই আজকের ভিডিওটা, তো প্লিজ দেখতে থাকুন, ভালো লাগবে। তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তো প্লিজ দেখুন কন্টিনিউ। তো আমি এখন আছি রূপনারায়ণ নদীর পাড় একদম সাইডে, তো জলটা আসছে দেখুন, তো অটোমেটিক এটা আমি পাটা দিতে পারবো দেখুন। তো দেখুন কি সুন্দর ভিউ চারিদিকে, আর এখন একটু জোয়ার আসছে, মানে এগুলো সাধারণত একটু দূরে থাকে আর ডুবে যাচ্ছে। এই হচ্ছে ভিউ, এই যে বালিগুলো রাখা আছে, এই বালিগুলো এখানে ট্রলার এসে দাঁড়ায়, ট্রলারে করে বালিগুলো যায়। আর ওই দেখুন আসছে, ট্রলার আসছে দেখেছি। তো এই দাঁড়ান, বাইরের দৃশ্যটা দেখাই। ফাঁকা, আমি একাই আছি এখানে। এবার রাস্তায় উঠব, তারপরে যাব স্কুল। সেদিন এইখানে এসেছিল, আর আমার স্কুলটা ওই যে এই বিল্ডিংটা দেখছেন, সরি কোথায় কোন দিকে যাবে, এইদিকে রাস্তা দেখুন একদম ফাঁকা, এদিকেও কেউ নেই, আর এদিকে আমার দুজন স্টুডেন্ট আসছে, আর এই যে হচ্ছে ভিউ। এত ভালো লাগে না, মানে এই নদীর পাড়ে এসে দাঁড়ালে এত ভালো লাগে, ওই জন্য আজকে একটু সময় ছিল হাতে 15 মিনিট, তো দুটো রিলস করলাম ফেসবুকের জন্য, আর এই ভিডিওটা ক্যাপচার করছি, যদি সম্ভব হয় ছাড়বো ইউটিউবে। ঢুকে যাচ্ছে ম্যাডাম, পড়ে যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখেছেন বাট এটা আমার স্কুল, এখানে আমি টেলারিং শেখাতে আসি। পরিবেশটা খুবই ভালো, এখনও মন্দির খোলা আছে, তো চলুন যাই একটু ঠাকুমা স্বামীজি দর্শন করে নিই। চারিদিকে শুধু বাগান,
প্রণাম করা হয়ে গেছে, এবার আমি যাব। রোদে রোদে আছি তো তাই। তো গুড আফটারনুন, এখন বাজে দুপুর 1:45। আমি টিফিন ব্রেক নিয়েছি, মানে এখন 2:15 পর্যন্ত ব্রেক টাইম। তো এই যে হচ্ছে বাইরের দৃশ্য, আর তলায় ক্লাসরুম, ইজি ক্লাসরুম। এটা হচ্ছে আমাদের, এটা কী বলবো আমি, এটাকে গেস্টরুম। আর আমি যেহেতু এখন টিচার আছি এখানকার, তো এই রুমটা আমাকে দেওয়া হয়েছে এই টিফিন টাইমে আসার জন্য, সকালেও আসতে পারি। তো এই এখানে এই হচ্ছে আমার রুম, দুটো বেডরুম আছে। আর এই 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 ব্যালকনিটা আমার খুব ভালো লাগে, এখান থেকে শুধু ধান জমি দেখা যায়, চারিদিকে শুধু সবুজ সবুজ সবুজ। তো এই ব্যাপার, এটা ওয়াশরুম। আর আজকে মৌমিতা বলে একজন স্টুডেন্ট আছে, তো সে বাড়ি থেকে পায়েস নিয়ে এসছে, দেখুন পুরো 1 কৌটো পায়েস আমার জন্য নিয়ে এসছে। তো আমি এটা এখন খাবো, পুরোটা খেতে পারবো না যতটা সম্ভব। আর টিফিনে এইগুলো দিয়েছে টিফিন, এগুলো আস্তে আস্তে পেটে ঢুকবে, বাট আমি এটা বন্ধ করে দিলাম। চলুন চটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার একটু তিনতলায় যাবো, আপনাদেরকে তিনতলাটা একটু ঘুরিয়ে দেখাবো। তারপর এখানটা মহাপুষ্য আছে, এখানে ভালো লাগছে আমার। চটপট খেয়ে নিই, এই মানে এই পায়েসগুলো না একটু নুন নুন থাকে, তো ভালোবেসে নিয়ে এসছে, এর থেকে আর কী হতে পারে বলুন, ওটাই আমার কাছে অনেক। আগের দিনও একজন স্টুডেন্ট নিয়ে এসেছিলো খাজা, তার আগের দিন একজন নিয়ে এসেছিলো মুড়ি, তার আগের দিন তো আমরা মাংস ভাত করে খেয়েছিলাম, মানে ওরা নিয়ে এসেছিলো আমি খেয়েছিলাম। থ্যাংক ইউ মৌমিতা, তুই তো ব্লগটা দেখবি, ভালো হয়েছে পায়েসটা। চলুন একদম খেয়ে দে, তিনতলায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। তো গুড ইভিনিং, এখন যাচ্ছি ফুচকা খেতে। তো স্কুল থেকে এসে গেছি 5:45। তো সকালে ফুচকাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বাড়ি চলে যাবে। আজকে আমি ব্লগটা দেব, তো ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর প্লিজ 350 জন সাবস্ক্রাইবার হয়েছে, তাতে আমি খুব হ্যাপি। তো সঙ্গে থাকুন, টাটা।